মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভিডিও ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় গিয়েছিলাম আর আজকে ভিডিওতে কি হতে পারে। এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম লং ভিডিও নিয়ে আসব, ওয়াটার পার্ক যেতে কতটা খরচ হয়েছে, এ টু জেড সব কিছু মিলিয়ে টোটাল আমাদের কত খরচ পড়েছে সব কিছু আমি একটা লং ভিডিওতে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 6টা থেকে 6:30। সাজুর মোড়ে এসে দেখি একটাও বাস নেই, প্রায় আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, তারপরে স্টেট বাস পেয়েছি আর এখন এখান থেকে যাব ফারাক্কা হয়ে মালদা। এখন বাজে 10টার কাছাকাছি, আমরা মালদা পৌঁছে গেছি আর আমার এখানে ভীষণ শরীর খারাপ করেছিল, মনে হচ্ছিলো রাস্তাতেই বসে পড়ি, তাই আমার বদলে পিজুষ ভিডিওটা করছিল। সকাল থেকে আমি এক্সাইটমেন্টে কিচ্ছু খেয়ে আসতে পারিনি, এরকমটা আবার প্রতিবারই হয়, কোথাও কোনো জায়গায় যাওয়ার আগে আমার এক্সাইটমেন্টে আমি কিছু খেতে পারি না, গিয়ে শরীর খারাপ করে, মাথা ঘুরে, এসবই হয়। তো এখানেও তাই হয়েছে, সকাল থেকে আমি যেহেতু কিছু খেয়ে আসিনি তার জন্য ভীষণ শরীর খারাপ করছিলো। তাই এখান থেকে এখান থেকে দু মিনিট মতো এগিয়ে একটা পুরীর দোকান পেয়েছিলাম, এখানে চলে এসেছি পুরি তরকারি খেয়ে একটু পেট পুজো করা যাক। খাবার খেয়ে শরীরে ফুল এনার্জি নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি, এবার আমাদের যাওয়ার পালা ডিরেক্ট ওয়াটার পার্ক। ভীষণ এক্সাইটেড আছি, কী হবে না হবে জানি না, ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট যাচ্ছি ওয়াটার পার্কে, কত মজা করব। তোমরা যারা পারদেশি ধাবা চেনো তাদেরকে বলছি, পারদেশি ধাবা থেকে 5 মিনিট গিয়েই টোটো করে যেতে হবে, 10 টাকা নেবে ভাড়া, 5 মিনিট গিয়েই সেখান থেকে রাস্তা ধারে পড়বে একটা বড় সাইনবোর্ড, লেখা থাকবে ওয়াটার পার্ক, তার ভেতরে চলে যেতে হবে আর 2 মিনিটের রাস্তা, তারপরে পৌঁছে যাবে অ্যাকোয়াটিক ওয়াটার পার্কে। আমরা চলে এসেছি আমাদের মেন লোকেশনে, জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো কিছু পড়ে নেই, আর এই জায়গাটাতে সাইকেল, বাইক, অটো, টোটো, ভ্যান যা পাবে সব কিছু গ্যারেজ করার একটা ব্যবস্থা আছে, এই জিনিসটাও খুব সুন্দর। তারপর আমরা চলে এসেছি টিকিট কর্নারে টিকিট কাটার জন্য, এখানে টিকিটের দাম দেখাচ্ছে 400 টাকা, 500 টাকা আর বাচ্চাদের জন্য 200 টাকা, প্রতিদিনের জন্য হয়তো 400 টাকা আর শুধুমাত্র সানডেতেই গেলেই 500 টাকা। আমরা গেছিলাম সানডেতেই, তো আমাদের টিকিটের দাম নিয়েছিল 500 টাকা, চারজনের 500 করে 2000 টাকা টোটাল পড়েছিল। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি, 12টার আগে পার্ক যেহেতু খুলবে না, 12টার পরেই পার্ক খোলে, আর এখন বাজে ওই 11টা 11টা, তাই ভেতর দিকে এসে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে না আছে আর জায়গাটা কীরকম, কী দারুণ জায়গা, অসাধারণ জায়গা। শুধু ওয়েট করেছিলাম বসে বসে কতক্ষণে 12টা বাজবে আর আমরা জলে লাফিয়ে পড়বো, এরকম গাছপালা ভর্তি জায়গা, চারিদিকে সুইমিং পুল, আবার সাইডে বক্সে গান বাজছে, সব কিছু মিলিয়ে জাস্ট দারুণ। শুধু জাস্ট রোদের টেম্পারেচারটা একটু যদি কম হতো তাহলে আরও জমে যেত, কিছু করার নেই, জমানো গেল না। অনেকক্ষণ সেখানে ঘুরে ফিরে চারপাশটা দেখে নিয়ে আমরা আবার ব্যাক করে চলে এসেছি, ব্যাক করে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ ড্রেস রেন্টে নিতে হবে আর এক্সট্রা ওখান থেকে একটা লকারও দেবে, বাড়ি থেকে যদি কিছু দামি টামি জিনিস নিয়ে যাওয়া যায় ওই লকারে রাখা যাবে সেফটি হিসেবে, সেটা একটা ভালো দিক। তো টোটাল খরচ পড়েছিল 500 টাকা, ফ্যামিলির 5 জন যাক 6 জন যাক যে কজনই যাক 500 টাকা করে পড়বে। গেট খুলে দিয়েছে আর আমরা সবাই মিলে ব্ল্যাক কালারের ড্রেস কোড পরে ভেতর দিকে চলে এসেছি, এখানে ব্ল্যাক, ব্লু, রেড, পিঙ্ক সব কিছু অ্যাভেলেবেল ছিল, আমরা ব্ল্যাকটাই চুজ করেছিলাম, সেটা পরে ভেতর দিকে চলে এসেছি। ভেতরে এসে শুরু করে দিয়েছি আমাদের খেলা, আর চলো এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের পুরো এনজয়মেন্টটা। দিয়ে দিবা
প্রায় আড়াই থেকে তিন ঘন্টা জলে থাকার পরে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। ভীষণ খিদে পেয়ে গেছিল, বাড়ি থেকে ঠিক করে নিয়েছিলাম বাড়ি আসার সময় পারদেশি ধাবায় ঢুকে সেখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি আসবো। তাই চলে এসেছি টোটোতে করে পারদেশি ধাবা। বাইরে থেকে ভিউটা খুব সুন্দর আসছিল, দিনের বেলা এত সুন্দর, রাত্রেবেলাতে তো আরও সুন্দর আসবে। আর প্রথম রেস্টুরেন্টের বাইরে আমি বাচ্চাদের পার্ক দেখছি, আর সাথে সাথে আমার ভেতর দিকে দুটো মন্দির করা আছে, পুজো হচ্ছে, এটাও ভীষণ সুন্দর লাগলো দেখে। অনেক জায়গায় রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, জানি না খাবার দাবার কীরকম হবে কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তারপর আমরা মেন জায়গায় চলে এসেছি, ভেজ থালি অর্ডার করেছিলাম আর তার সাথে দিয়েছিলাম চিকেন কষা। ভেজ থালিতে অনেক রকমের খাবারের আইটেম ছিল, ভাত, ডাল, শাক, পনিরের তরকারি, লাউ না কুমড়ো একটা যাই হোক তরকারি, করলা, আলু ভাজা, তারপরে ছিল দই, মিষ্টি, চাটনি, শিমুয়ের পায়েস, আরও দু রকমের সবজি ছিল, অনেক রকমেরই আইটেম ছিল। আর এক্সট্রা করে নিয়েছিলাম চিকেন কষা। খাবার যদি অনেস্ট রিভিউ দিতে বলো তাহলে বলবো আহামরি খুব একটা সুন্দর খাবার আমার লাগেনি, যতটা রেটিং দেখেছি আর যতটা শুনেছি লোকের মুখে যে পারদেশি ধাবাতে ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায়, ভীষণ টেস্টি খাবার পাওয়া যায়, অতটাও ভালো লাগেনি। আমার মনে হয় বাড়ির রান্না করা খাবার এর থেকে অনেক বেশি ভালো। হ্যাঁ, আইটেম অনেক রকমেরই কিন্তু টেস্ট খুব একটা আহামরি সুন্দর নয়, ওই চলার মতো এই আর কি, একটা সৌন্দর্যতা বজায় রেখেছে কাঁসার থালাতে এই যা। আর হ্যাঁ, খাবারের বিল হয়েছিল 920 টাকা সব কিছু মিলিয়ে। তারপর সেখান থেকে আমরা টোটো করে আবার বেরিয়ে পড়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, খাওয়া দাওয়া সেরে যেহেতু বাড়িতে ঘুমানোর অভ্যেস আছে ঘাড়ে মাথা দিয়ে আমি ঘুমিয়েই পড়েছি। আর ট্রেন ছিল 5টার সময়, তারপরে আমরা স্টেশনে ট্রেন ধরে ডিরেক্ট চলে আসি আমাদের নিজের জায়গা অন্তঃপ্রাণ নিমতিতা। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, সবার টোটাল খরচ হয়েছিল আমাদের 4,100 থেকে 200 টাকা। ফার্স্ট থেকে বলে দিই, বাসের খরচ হয়েছিল 200 টাকা, তারপরে পুরীর দোকানে খরচ হয়েছিল 60 টাকা, দেন ওখান থেকে গিয়েছিলাম ওয়াটার পার্কে টোটোতে করে 100 টাকায়, ওয়াটার পার্কে 2,000 টাকা করে টিকিটের, 500 টাকা রেন্টে নিয়েছিলাম ড্রেস, তারপর সেখান থেকে বেরিয়ে ধাবাতে 920 টাকা। হ্যাঁ, ধাবা পৌঁছতে আবার ভাড়া লেগেছিল 10 টাকা করে বোধ হয় 4 জনে 40 টাকা। আর স্টেশন থেকে ট্রেন ধরে ডিরেক্ট বাড়ি চলে আসি, ওই টোটাল 4,200 টাকার মধ্যে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, চলো আজকের মতো টাটা।